আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ছিলেন, ঝিটকা শরীফের একজন পীর সাহেব ছিল, ওনার নাম ছিল দেওয়ান আজিজ চিশতি আল নিজামী। দেওয়ান আজিজ চিশতি আল নিজামী তার এক ভক্ত ছিল ফরিদপুর পিএসখালী, ওর নাম ছিল সালাম। ভক্তকে ভক্তের বাড়িতে একদিন দয়াল গেল, অনেকদিন ধরে সালাম দরবারে যায় না। একদিন দরবারে গুরু ভক্তের বাড়িতে যায়, সালামকে বলতেছে, সালাম এই বাড়িটা কার রে? মানে সালাম তো মনে মনে চিন্তা করে, যেদিন হইতে আমি আমার গুরুর কাছে বায়াত গ্রহণ করেছি, আমার বলতে যা কিছু আছে তার গুরুর চরণের মধ্যে দিয়ে দিছি, আমার বলতে কিছু নাই। সালাম বলতেছে যে বাড়িটা এবার আপনার বাড়ি, আমার না। তাই আটটা সে বাড়ির ভিতরে ঢুকছে, দেহে পালের মধ্যে অনেক গরু, জিগা সালাম গরু ডাকার রে, এই গরুর পালকা কয় আপনি? এই এই ঘর কার? কয় আপনার ঘর। লাস্টে যে পরিবার কয়তে পরিবার ডাকার রে, এই পরিবার ডাকার। এইটাও সালাম কয় এবার জানে, যেদিন ওই তো মুড়ি দইছি এদিন তো আপনার সব দিয়ে দিছি, এই পরিবারটাও আপনার পরিবার, আমার ভোলাবান ডিকার রে। কয় সাব আপনি কয় একটা যা নৌকা ভাড়া করে নিয়ে আস, নৌকা ভাড়া করে নিয়ে এসে ঘাটে লাগাইছে, লাগানোর পর আজিজ সাহেব বলতেছে, হে সালাম এই ঘর ভাঙ্গে নৌকায় উঠা। ঘর ভাঙছে নৌকায় উঠাইতেছে, লাস্টে কইতেছে এই গরুগুলা নৌকায় উঠা। গরু নৌকায় উঠাইছে, পরে বলতেছে বাজার ওই বউ নৌকায় উঠায়, বউ বউ ওই বউ নৌকায় উঠা, বউ নৌকায় উঠাইছে, ওই পোলা বান্ডি নৌকায় উঠা, পোলা বানো নৌকায় উঠাইছে। এবার দয়াল হাইল মাথায় বসে নৌকা ছেড়ে দিছে, নৌকা যখন এই নদীর ঠিক একটু দূরে গেছে, ওই নৌকার দিকে তাকাইয়া সালাম দুই চোখের পানি ছাইরে আনতেছে। গুরু পিছন দিকে চাইয়া দেখে ভক্তের চোখে জল, ভক্তের চোখে পানি দেখা এই গুরু নৌকা আবার ভিড়াইছে, সালাম তোর চোখে পানি কে, তুই কান্দস কে বাবা? আমি তোর ঘর ভাঙিয়া নিয়ে একজন নিয়ে গেছি এই কারণে তুই কান্দস? বলেন না বাজান এর জন্য কান্দি না, কয় তোর পালের গরু নিয়ে গেছি এর জন্য তুই কান্দস? বলেন না, কয় তুই সব করে বিয়ে করছিলি যে বউ, বউ আমি নিয়ে গেছি এর জন্য তুই কান্দস? কয় না, কয় তো কান্দস কে, তোর পোলা বার আমি নিয়ে গেছি এর জন্য কান্দস? বলেন না এর জন্য কান্দি, কান্দস কে? সালাম সেদিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুরুকে বলে বাজে, আমার বাড়ির বনের পশু কোন পিচার তোমার নৌকার মধ্যে জায়গা হলো, বনের পশু তাও তোমার নৌকার মধ্যে জায়গা হলো, আমি যে সালাম তোমার ওই নৌকার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ জায়গা হলো এর জন্য আমি কাঁদি। আমার ঘরের জায়গা হলো, আমার বইয়ের জায়গা হলো, কিন্তু আমার জায়গা তোমার নৌকার মধ্যে হলো না, আমি যে মহাপাপী তাই সালাম কাঁদি আর কাঁদি।
পাইবারে তোমার না সন্ধ্যা হলো ডবলরে
পাইসা বলে সালাম রে, আমি তোকে পরীক্ষা করেছি কতটুকু গুরুকে ভালোবাসা। তোর গুরু তোর বৌদি আমি করবি, তোর পোলা বন্ধ আমি করবি, এইগুলা নামা নামাইয়া একমাত্র তুই আমার নৌকার যোগ্য, আর কেউ নৌকার যোগ্য না। তাই আমার ভক্তের কাছে বলি, আমি তো বিলীন না করা পর্যন্ত গুরু ভজন হবে না, হবে না। ওই রকম সালামের মতো যদি আমি তো বিলীন করে দিয়ে তুমি যদি গুরুর কাছে মুরিদ হইতে পারো তাহলেই তোমার আল্লাহকে লাভ করতে পারো, তাছাড়া কোনো কারণেই সম্ভব হবে না, হবে না। পীরের কাছে মন্ত্রে দিও আল্লাহকে ধন কর ধরে দিও, কোরআনেতে কইল কয় একবার আমার ভক্ত, কোরআনেতে সাধন বদন